বিশ্বজুড়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে বোতলজাত পানির ব্যবসা। নতুন এক গবেষণায় দেখা যায়, বিশ্বে প্রতি মিনিটে প্রায় 10 লক্ষেরও বেশি পানির বোতল বিক্রি হচ্ছে। অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যে এ বিক্রি দ্বিগুণ হবে। তবে বোতলজাত পানির ব্যবসা বৃদ্ধির সাথে জড়িয়ে আছে নানা নেতিবাচক দিক। সদ্য প্রকাশিত ইউনাইটেড ন্যাশনস ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর ওয়াটার এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথের রিপোর্ট অনুযায়ী, এই ব্যবসা বৃদ্ধির সাথে সাথে পরিবেশগত, জলবায়ুগত ও সামাজিক ঝুঁকি বাড়ছে। প্রতি বছর সুপেয় পানির চাহিদা পূরণ করতে যেয়ে ভূগর্ভস্থ পানি তুলে বোতলজাত পানি উৎপাদন করা হয়। এতে জনসাধারণের নিত্যদিনের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপেয় পানির যে যোগান দেওয়ার কথা তা আড়ালে চলে যাচ্ছে। রিপোর্টে বিশ্বের 109টি দেশের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, 2010 থেকে 2020 সাল পর্যন্ত বিশ্বে বোতলজাত পানির বিক্রির পরিমাণ প্রায় 73% বৃদ্ধি পেয়েছে। ব্যবসাটি এত দ্রুত বাড়তে থাকায় বর্তমানে একে বিশ্বের দ্রুত বর্ধনশীল শিল্পের একটি বিবেচনা করা হচ্ছে। বোতলজাত পানি তৈরির ক্ষেত্রে সাধারণত ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। এতে নির্দিষ্ট কিছু অঞ্চলে বাড়ছে খরার ঝুঁকি। 2021 সালে বোতলজাত পানি শিল্পে মোট 600 বিলিয়ন প্লাস্টিকের বোতল তৈরি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এসব বোতল তৈরিতে প্রায় 25 মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। প্লাস্টিক বোতলগুলোর শতকরা 85%ই পরিবেশে বর্জ্য আকারে ছড়িয়ে যাচ্ছে, যা মিশে যেতে লাগবে প্রায় 1000 বছর। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।